হিন্দিতে আপনি বাংলা বলতে পারেন, আদারও মানে হিন্দি না? বলছে 5-6 জন আছে, শ্রী চৈতন্য ঈশ্বর আপনার এখানে প্রথমবার এসেছেন অনেকে, প্রথমবার কে কে এসছে? বাংলা বলবে এখন যে কলিযুগ চলছে, এখন এক এক যুগে এক একটা পদ্ধতি আছে, সত্য যুগে ছিল ধ্যান, ত্রেতা যুগে ছিল যজ্ঞ, এবং দ্বাপর যুগে ছিল ভগবানকে পূজা করা, আর এই কলিযুগের পদ্ধতি হচ্ছে হরি নাম করা। কেউ যদি চিন্তা করে এই হরিনাম ভৌতিক জগতে একটা স্পন্দন, সেটা একটা ভুল, এবং ভগবানের নাম ভগবান হচ্ছে অভিন্ন, মধ্যে আছে, সেই জন্য হরিনাম এই প্রথম দীক্ষা এই পুরুষচর্যার বিধির মধ্যে এটা আসছে। হরিনাম আশা করে এই হরিনাম আমি আশা করি আপনারা সারা জীবন এটা করবেন। চৈতন্যদেব উনি এসেছেন হরিনাম স্থাপন করার জন্য, তিনি হরিনাম স্থাপন করলেন,
আজকে যে দীক্ষা হচ্ছে কেবল এটা হরিনামই হচ্ছে না, আপনার আপনারা কতজন শপথ নিয়েছেন হাত তোলেন? সবাই নিয়েছেন। আপনাদের সকলকে এই ভগবানের নাম দেওয়া হবে। এবং আপনাদের পরমাত্মীর নাম দেওয়া হবে, তার সাথে সকলকে এই মালা দেওয়া হবে। সাধারণত যারা নতুন ভক্ত তারা চিন্তা করে কিভাবে তারা সুখ লাভ করতে পারবে। সেইভাবে তারা বারংবার এই ভৌতিক জগতে তাদেরকে জন্মগ্রহণ করতে হয়। তারা ভগবানের সেবা করতে চায় না, সেবা করতে চায়। কিন্তু যারা ভগবানের সেবা করতে চায় এবং ভক্তির যে অঙ্গ সেগুলো পালন করতে চায়, তাদের প্রথম যে ভক্তির অঙ্গ হচ্ছে শ্রবণম কীর্তনম এবং শ্রবণ কীর্তন করি। আমরা প্রথম হরিনাম শ্রবণ এবং কীর্তন করি। আমাদের নববিধা ভক্তি আছে, কিন্তু তার সাথে সাথে আমাদের এই যে হরিনাম সবসময় চলতে থাকে। এইভাবে আমরা নাম করতে থাকলে, ভগবানের সেবা করতে থাকলে আমাদের জীবনের শেষে ভগবত ধাম, বৈকুণ্ঠ ধাম বা গোলক ধামে আমরা চলে যাব। যা কিছু মায়ের জগৎ, এই জগতে সবকিছু আমাদের পড়ে থাকতে হবে। বিশ্বাস সুযোগ আমাদের এখানে একটা বিশেষ সুযোগ আছে যে আমরা ভগবানের সেবা করতে পারবো।
জয়লালে ভক্তি আছে, জয়লালে প্রেম আছে, আমাদের যেভাবে ভক্তি আছে, যেভাবে প্রেম আছে, সেইভাবে আমরা ভগবানের সেবা করে ভগবানকে সন্তুষ্ট করতে চাই। আশা করে আমরা সবাই কৃষ্ণনাম নিয়ে থাকবে। আমি আশা করি আপনারা সবাই হরিনাম নিয়ে থাকবেন। আমি দেখলাম আসার সময় পথে দেখলাম বহু লোক যে ওরা হরিনাম করছে রথে দেখলাম প্রচুর লোক তারা হরিনাম করছে। এইভাবে হরিনাম করা হচ্ছে কলিযুগের পদ্ধতি। আশা করি আপনারা সবাই সব সময় হরিনাম করবেন। এখানে আমি আমার সংক্ষিপ্ত ভাষণ আমি সমাপ্ত করছি। হরে কৃষ্ণ মহামন্ত্র বলবেন সবাই এটা শুনতে পারে। আপনি বলেন সবাই ডান কানে জন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এখন গুরু মহারাজ আপনাদেরকে হরিনাম প্রদান করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র। সবাই মনোযোগ দিয়ে শুনবেন, কেউ গুরু মহারাজের সঙ্গে সঙ্গে বলবেন না। আর মাতাজিরা ডান কান থেকে কাপড় সরিয়ে রাখুন। সবাই ডান কানে শুনবেন মন দিয়ে, কেউই গুরু মহারাজের সঙ্গে সঙ্গে আমরা বলবো না, ঠিক আছে? গুরু মহারাজ শেষ করার পর আমরা একসঙ্গে বলবো। গুরু মহারাজ নাও ইজ গোয়িং টু গিভ ইউ হরিনাম। প্লিজ রিমুভ ইউর সারি ফ্রম ইউর রাইট ইয়ার অ্যান্ড হিয়ার অ্যাটেন্টিভলি, ডু নট রিপিট উইথ গুরু মহারাজ। আফটার গুরু মহারাজ ফিনিশ দেন উইল অল চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare এখন আপনাদের যে সিরিয়াল আছে সিরিয়াল অনুযায়ী আসবেন। যে এক এক নাম্বার লাইন আপনি এই জায়গাটা এদিকে উঠে আসবেন, আর এই জায়গাটা একটু ফাঁকা করতে হবে প্রভু। এদিকটা একটু ফাঁকা করতে হবে দয়া করে, যাতে আমরা নামতে পারি। গুরু মহারাজ।